আমার বাই অকল বুজুর্গ কলেরে শুনো, এক বেটা এক গরু গাই বালিছিল, মাক বুঝা গেছিল ঔতো হানা কইলা না, বুঝা গেছিল? বুঝাইবার লাগি আসবার এক্সাম্পল আই মাঝে মাঝে মাতি মহিগুলা নহলে বুঝতা না। তো বেটা ডেইলি তার গাই গুনিয়া বাগানো সারিয়া দে আর বিকালে আনে। একদিন বাগানো নিয়া গাবি সারিয়া দিছে, ইত্য বছরে ও বাগানো আইছে এক বাঘ। আইয়া যেমনে গাবি দেখছে তার জিফরাত কিছু ফানি আইছিলেন জি, লইছে তুলিয়া গাবিরে দৌড় উঠাইছে। গাবিটা কেছি আগে দিছে দৌড় আর বাঘে খিচুন তো কুদা দৌড়াইয়া গিয়া গাবি যখন রাস্তা পাইছে না, সামনে দেখছে এক পুষ্করিণী ফানি নাই খালি ফেঁখ মারছে, ভাল গিয়া পড়ে গেছে গাবি গাড়ি গেছে, বাঘও গিয়া ভাল মারি হামাই গেছে। দিয়ে হামাইছেন না তোরা মাতো না, বাঘিয়ে গাবিয়ে কিছু কুচলা কুচলি করি আখটা দেখছে বাঘ করে হামাইছে, কইছে বুধ ভাইবে বিয়ালে মজা। বাঘে কইল থর যে গথি আমারও গথি, ই আমি খালি মজা বইতার থুন কিতা করবে। কইল না 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 না, আমার এক মালিক আছে, আমারে আমার মালিকে বাগানো সারিয়া দে, বিকালে ঘুরাই আনে, আজ সকালে সারিছিল দুপুরে থুই নাই সত, বিকালে আমার মালিক আইয়া আমারে অন্বেষণ করব, বাগান থুকাইয়া দে সময় ফাইত নাই, আইয়া দেখবো ফেকো গাড়ি গেছে গিয়া ঠানিয়া উঠাইব, গোসল দেওয়াইব, প্রয়োজনে গরম পানি ব্যবহার করব, আরও কিচ্ছু ব্যবহার করব, আর যে সময় দেখবো থুই না আমারে ঘটনা ঘটাই সত, আমার বা মালিকে গদা থল হইব, বাড়িয়া থন মাথা ফাটাইব, এর লাগে কইছি বুঝবে বিয়ালে মজা। বুঝা গেছেন? এখন কই বাঘ দুর্বল না গাবি দুর্বল? খিলা বাঘ দুর্বল, আসলে গাবি দুর্বল নাই, মাতই না তোরা, আসলে দুর্বল গাবি নাই নি, আরে হা না হই না গাবি দুর্বল নাই, কিন্তু মালিকর কানেকশন তাহাই বাঘ এখন দুর্বল হয়েছে নেন, মাতো না খালি। এল্লাগে আল্লাহ কইছে তোমরা তোমরা দুর্বল ভাবিও না, আমি মালিকর সম্পর্ক যদি তোর লগে কানেকশন থাকি যায়, পৃথিবীর যত বেআন্দাজ বাঘ হলে তোমরা রে সাজাই দিলা, জুতা দি বাড়িয়া আমি ঠিক করে দিব, নমরুদরে আমি জুতা দি বাড়িয়া ঠিক করছি, ফিরাউন্ডে আমি ফানির ডুবাইয়া মারিয়া দেখাই দিছি, তোমরা এটারে ডরাইও না, শর্ত হইল তোমরা আমার লগর কানেকশন জড়িয়া রাখো রে ভাই। বুঝা গেছে নিমার? তোমরা একবার জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন মওলার কানেকশন জুড়ি ভাই খিলা, ইমানিয়তর মাধ্যমে এবাদতর মাধ্যমে মুআমেলাত শুদ্ধ শুদ্ধ করিয়া, মুআশারাত ঠিক করিয়া, আখলাক ঠিক করিয়া, পাঁচ বিভাগরে ইসলামের অলঙ্কারে অলঙ্কৃত করিয়া মওলার কানেকশন জোড়া লাগব, যে বিভাগটা ইসলামের বহির্ভূত হইব সেই বিভাগে তোমারে দুর্বল বানাই লইব, তখন আল্লাহর কাছে খুঁজি ভাই, আল্লাহর সাহায্য ফেলার সম্ভাবনা। এখন ফার্স্টটা ডিপার্টমেন্ট যদি অন্বেষণ করা যায়, পয়লা নম্বর ইমানের বিভাগও যাই চাই, হ্যাঁ ইমানের বিভাগও যদি আলোচনা নেই, তাহলে বেশিরভাগ মানুষ শুধু ইমানের দাবির মাঝে আছে, ম্যাক্সিমাম মানুষ বর্তমান পিরিয়ডে ইমানের দাবির মধ্যে হইব, আল্লাহ বিল্লাহ না করি মসজিদে যদি নাও যাই, হ্যাঁ নমাজ উমাজ কম পড়ি, ইমান ঠিক আছে আসে নি না নাই, মাতই না কিছু না, আপনারা বড় ডরাইন বুধ ভাই, আসে নি না নাই? ম্যাক্সিমাম মানুষ এখন মসজিদের লগে কানেকশন শুকাইল নি না না কোন চাই, মাতই না কেনে? আল্লাহর জাতর কসম ভারতের মুসলমান, 100% তোমার মাওলার কানেকশন মসজিদের লগে জুড়ে যাও, ওয়াস্তাইনু বিসাবরি ওয়াসসালা, আল্লাহর কোরআনের কোনো বেশ্রম হইতে পারে না। আল্লাহ কইছে দুইটা বস্তু তোমরা ব্যবহার করো, এক নম্বর ধৈর্য অবলম্বন করো, দুই নম্বর নমাজ ঠিক করো, আমি আল্লাহর সাহায্য তোমরার লগে অবধারিত নিশ্চয়, যদি এই দুই জিনিস তোমরা সংশোধন হয়ে যায়, তিন নম্বর আমি আল্লাহর সাহায্য তোমরার লাগে ওয়াজিব হয়ে যাইব। সুবহানাল্লাহ, আমরা সমস্যার দিকে দৌড়াই সমাধানের দিকে নাই, বুঝার চেষ্টা করিও, কিসা কাহিনী গাইয়াম না, হ্যাঁ সমস্যার দিকে দৌড়াই সমাধানের দিকে নাই, আমরার দুনিয়া এবং আখেরাতের সমস্যা সমাধান করে নেওয়ালা খে রসিহমারি কইলে রে বা খে, আর খে আসেনি আল্লাহ ছাড়া, আসেনি আল্লাহ ছাড়া, তা আমরা আল্লাহর বোনা লাগবো নি না না? ফয়লা নম্বর ইমানিয়তর বাসাও মুসলমান, এক নম্বর তোমার ইমানিয়তর বিভাগ এত দুর্বলতা আইলো, মুসলমানে ইমানদার হইয়া আল্লাহর নাফরমানি করে, ইমানদার হইয়া আল্লাহর বিধান ছাড়ে, বাইরে তুমি যদি ইমানদার হইয়া আল্লাহর নাফরমানি করো, ইমানদার হইয়া আল্লাহর বিধান ছাড়ো, তাহলে পরিলক্ষিত হইল তুমি ইমানদার নাই, কুরআন আর হাদিসের ভাষায় মানুষ ফাসিক রে ভাই, ফাসিক কাহাকে বলে,
যে আল্লাহর নাফরমানি করে এবং আল্লাহর বিধান ছাড়ে তার নাম হইল ফাসিক। আজ মুসলমান এই অবস্থা হয়েছে, আজকাল ডাইরেক্ট মাত মাতিলে বহুত মানুষ গুসা হরয়। আরে গুসা হরওয়ার কুস ও মানিয়া না মান মায় তেরা মেহমান, এটা বেমার আছে নি না নাই একটু মাতো না জুড়ে। হ্যাঁ আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়ার রইবার জায়গা নাই, শাসন সমষ্টির নাম জীবন। হোয়াটসঅ্যাপ মিডিয়ার মধ্যে ডেইলি কত মানুষের ইন্না লিল্লাহি ফরদাই, তোমার লাগা ভাই কবর গিয়াছে খাইল তুমি কবর যাইবাই। আমার বাইরে একবার হিসাব লাগাও, লা তাজালু কাদামা আব্দি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো বেটাই তোমার ফাওয়াকে দি টান দিতে পারতে নাই। আমার আল্লাহ কইল নবী ফরমাইছেন হাত্তা ইউসআলা আন খামসিন, পাঁচটা প্রশ্নের জবাব না দিয়া এক নম্বরে আল্লাহ জিগাইবা গোলাম রে আন উমরিহি ফিমা আফনা, আমি তোরে 70 বছরের জীবন দিলাম, ও জীবন খান খানো খাটাই আইসো জবাব দিয়া যাও। জীবনের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবো নি, মাতইন না কিবা লাগবো নি, না দিয়া সুরতাম বারবো নি। এখন জীবন বাই চাও চাই, জীবন বাই একবার চাও চাই, দুনিয়া মুসাফির খানা আবার আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা। আব্বারে কবর তৈস এই মাটির যে সিমি গুলনাম মানুষ নাই কসম খোদার, তুমি কোথায় চিলাই আলম ইয়ার ওয়াহ অন্তাকি মার পেটর আমার মার ফেটর জগত আইলাই, অন্তাকি তুমি দুনিয়ার জগত আইতে সময় একটা টাকচার বানাইয়া টাকচারের ভিতরে আল্লাহ রাইয়া দিল, আর থোড়া বড় ইন্তেকাল মানে স্থানান্তরিত হওয়া, তুমি মার ফেট থাকি কবরের ফেটো যাইবাই। কবরের ফেটো যাওয়ার মাঝে দুই জায়গা এল্লিল্লাহ সিদ্দিন এল্লিন আসমান সাত আসমান, আপনার জন্নতি এয়ার কন্ডিশন এসি ওয়েটিং রুম যেন জন্নতি হল রোহরে রাখা হয়, সিদ্দিন মানি ফাতালের মধ্যে যেন জাহান্নামী লোকে লোকা ফোরা হয়, জাহান্নামী আজাব দিয়া লোকা ফোরা হয়। একবার তুমি তোমার সফর সূচি চিন্তা করলাই না, এখন পর্যন্ত তুমি বেনমাজি হইয়া গুড় নাই, কসম খোদার বেনমাজি অবস্থায় তোমার মৌত হই যায় তাহলে তুমি সিদ্দিনের বাসিন্দা হই ভাই, তোমার কবর জাহান্নামের গাড়া হই বরে ভাই। একবার কওরা না আউযুবিল্লাহ, বহুত মানুষ আছে আজাবে কবরও বিশ্বাস করে না, আছে নি না নাই, যদি প্রকৃত বিশ্বাস থাকতো তো কবরের চিন্তা হইত নি না না, কবরের চিন্তা করো পারি ফুটিছো তুমি আর তোমার আহলিয়া মহতরমা স্ত্রী মহাশয়া ম্যাডাম সাহেব আনি লইয়া আপনি দারো বইয়া পেপার পড়ায় বা মিডিয়া দেখায় হিবেটি একটা চিৎকার মারি উঠিছে, উঠিয়া কইল আল্লাহ একবার তুমি কিতা করো ইতা আমার ভাই খেয়াল করলাই নাই, আমার এত বাঘে খাইয়া আসলো, তুমি কইলা এই বেয়া খালি মাতো কুটার ভিতরে বাঘ এগো খান থেকে এলো, বলে এটা কিতা মাতো চোখ লাগার বাদে যেমনে দেখছি বাঘে গাইয়া আক্রমণ দিছে, দৌড়াইতে দৌড়াইতে কোনোবাই যান বাসাই দাম পারিয়ার না দেখি আর ও যান মারিয়া পার করে লইয়া যাইত কি ইলা ঘটনা হয়নি মাতই না কেনে, ও দারো বইয়া যদি সই বিবির ফিরছালো হামলা বুধ ভাইলাই না যে খবরের ব্যাপার কিন্তু ঘটনার সত্য নি না না মাতো না কেনে, এগো খাল লগে হয়েছে জানার লগে হয়েছে নানি বডির লোকে নাই এর লগে বডিও কষ্ট পায় বোধ পেটার গাম বার হইলি না না মাতই না কেনে। হ্যাঁ অন্য যদি তুমি তোমার বিবির ফিরছালো গেল বাগর খুদাম বুঝলাই না খবরের আজাব তুমি বুঝোয়ার বুঝো মানুয়ার না মানু আছে নি না নাই রে ভাই, দুনিয়া জি লাগান কা জাগান গি এ ইবারত কি যায় তমাশা নেগি এ ইবারত কি যায় তমাশা নেগি, ফলো সয়া বারলা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ যত সময় মানুষে বহুত কবর হাসর মিজান সিরাত আপনার ইতারে ডরাইছে না প্রস্তুতি লইতে পারব না কেনে, তোরা হা না কন্যা হ্যাঁ জওয়ান হল, বর্তমানে তুমি যেন মিডিয়াত হামাইয়া আল্লাহর নাফরমানির উপর্যন্ত চৌড়ন্ত শিখরে পৌঁছিছ, 24 ঘন্টা খালি ফেসবুক মিডিয়া ইউটিউব পাবজি এই সেই আসে নি না নাই মাতো না খানে, চৌকি কু দিছে কে আরো জোরে কো না কে, হ্যাঁ এই চৌকর হিসাব আছে নি না নাই, আল্লাহ কই ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ ইন্নাস সামা ওয়াল বাসার ওয়াল ফুআদ,
না লইলে আল্লাহ দিত নাই। আমরা এক বেটা আসলা মারা গেছে, আল্লাহ তান বাল্লা করক কোয়া, কিছু মানুষ দড় আসলা সম্পদ বাক্কা তৈয়া গেছে, বেটি বইলা মরি গেছে আর বিয়া করছে না, একলা লইছে চালা দিব। আর লাগাবাড়িত এক বেটি আসলো, ই বেটি বেটা মারা গেছে, তো ই বেটিয়ে মনে মনে চাইছে ও বেটারে যাবাই লইতো। একদিন আইয়া কইল, বা চাও আমি তো স্বপ্নে দেখছি খাইল তুমি আমারে বিয়া করছো। মাত বুঝা গেছেন? ই বেটাই গোলা শিয়ান, মেঘুরে বাদ দিতে হিসাব করে বেটায়। ও কইল, তুমি দেখলে কিলো হইব খালি, আমিও তো দেখা লাগবো না। মাত বুঝা গেছেন? আমি জানলাম কিলা কইব বলে আপনি শুনলাই কিলা, আমিও মসজিদ দইব মতো দেখলাম বেটাই আমার কিসা কইলা, হুজুর অমুকে কয় ওলা ব্যাপার কইছেন আমি দেখা লাগবো না। এখন মাত বুঝা গেছে নি? এর অর্থ হইল আমার খোয়ার মকসদ আছে, আমার খোয়ার উদ্দেশ্য হইল আল্লাহ কইছে আল্লাহ ও মানুষের দিনের সবুজ দিব, যার লাগি আল্লাহ দুষ্টি করতে চাইব, কিন্তু বন্দায়ও যদি দুষ্টি করতে চায় না আল্লাহ তোমারে সবুজ দিবে না। নবীর চাচা আবু তালিব সবচেয়ে বেশি নবীজিরে মায়া খরচ হয়, সারা জিন্দগি নবীজিরে মায়া খরচ হয়, মরবার আগ পর্যন্ত নবীজির কফিল ছিলা, 3 বছর নবীজির লগে বন্দি শিবির খাটাইছেন, মৌর্য সময় সামনে হাজির, নবীজি গিয়া কইছেন, চাচাজি তুমি চাচা আমি বাতি যা, আমি বিশ্ব নবী তুমি বেইমান হইয়া মর্দায়, আমি বাতিদার হলিন যাই কথা বরদাস্ত করেন না, কারণ আমার দাদাও মোল্লা মাও মোল্লা বাবু মোল্লা, আমার কোনো কফিল ছিল না তুমি ব্যতীত, আজ তুমি বেইমান হইয়া মর্দায় দুজ হই ভাই, তুমি একবার তো আমার কলিমা খান ফড়িলাও না। আবু যেখানে গীতা আবু তালিবে গীতা কইছেন, কইছেন বাফদাদার ফুরান ধর্ম যদি সারণ যায়, শ্রমণে মরণ বালা ইজ্জতেরি দায়। একবার কও না আউযুবিল্লাহ। কইছে ভাতিজা মুহাম্মদ, তুমি যে নবী কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোরআনে কারিম আল্লাহর কালামি কথাও কোনো সন্দেহ নাই, ও ভাতিজা মুহাম্মদ, কিন্তু মরবার সময় যদি তোমার কথাখান আমি ভুলি লাই আর বাপ দাদার শর্ম আমি সারি দিলাই, তাহলে বেইমান হইয়া মরাও বালা, আমার ইজ্জতের সোয়াল আছে রে ভাই। একবার কও না আউযুবিল্লাহ। আমার কোয়ার মকসদ হইল নবীজির চাষা, নবীজির অত মায়া অত কিচ্ছু করছে, কিন্তু হে হেদায়ত লইতো চাইছে না, আল্লাহ দিছন্নি মাতো না খানে, লগে লগে আল্লাহ জিব্রাইল প্রেরণ করি আয়াত নাজিল করে দিলাম, জিব্রাইল আইয়া কইল, ও নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। জিব্রাইল আইয়া কইল, নবী আপনি সারাই নিছে সারে হেদায়ত দিতে, কখনো না কখনো না, হেদায়ত বস্তু আল্লাহ তোমার হাতে নাই, তা না তো রাখছেন, আপনি সাসারে হেদায়ত দিতে পারতে নাই, আল্লাহ দারে চাইবা তারে হেদায়ত দিবা, কিন্তু শর্ত হইল দারে দিতে হেও চাওয়া লাগবো রে ভাই। মাত বুঝা গেছেন? তোরা মাত হইন না কেনে? এখন আপনার আর বহুত প্রশ্ন আইব, 14 শ্রেণী হেদায়ত আমরা আর হেদায়ত দিতা কিতা আছে নি না নাই? কোনো মানুষের যদি আবহ বলে আল্লাহ তোরে হেদায়ত দেখুয়া, এটা গরম হয়ে যায় আছে নি না নাই? মাতই না চোড়াকা, হ্যাঁ কইব হেদায়ত দিতা কিতা, এরে বস ভাই হেদায়ত কাহাকে বলে বুঝো না, ও সুরা ফাতিহা প্রত্যেকে পড়ো, নমাজ উঠিও কই সেদিন সিরাতাল মুস্তাকিম কইনি আমরা, মাতো না কেনে? আউ সময় আল্লাহ রে কই, ও আল্লাহ আমারে সুজা রাস্তার হেদায়ত দাও, যে রাস্তা পাই চলিয়া আমি জন্নত যাইতাম পারি, ও রাস্তার সুজা বুঝ খান দাও হেদায়ত দাও, সারাই কো বারইয়া কিন্তু বেকার রাস্তায় চলো রে ভাই, আছে নি না নাই? ওয়াল্লাহ বলে দিলেইবান, মাতই না তোলা, বলে দিলাইবানি, হেদায়ত চাইতে হইলে পয়লা নম্বর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, নবী যে ফরমাইছেন আমার উম্মত রে কৌসাই বেগেস্তর দূরত্ব কত খান, সাহাবায়ে কেরামে কইছেন ইয়া রসুলাল্লাহ আপনি এবং আল্লাহ ছাড়া কেহ জানে না, নবী যে কইছেন মাত্র করি 2টা ফাড়া, একবার কও না সুবহানাল্লাহ, 2 ফাড়া মারিয়া বেহেস্ত হামাইতায় কত বড় অফার, নবী যে যেখান কইছেন কেন, একই আছে নি না নাই?
মাধন্যা তোলা। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন, ওগো নবীজি, কিভাবে আমরা দুই ফাড়া মারিয়া বেহেস্ত যাই? আল্লাহর রসূল কই যাও আমার সাহাবা, আমার যে উম্মতে পয়লা ফাড়া খান তার নফসর মধ্যে রাখি দিলায়, দুই নম্বর ফাড়া খান আমার আল্লাহ তার জন্নতর মধ্যে রাখাই দিলায়। জোরে কও সুবহানাল্লাহ। এখন নফসর উপরে ফাড়া মারা কাহাকে বলে? বুঝরে ভাই জওয়ান হল, এ যুবতী হল দুনিয়ার জীবন দুইবার ভাইতায় নাই। নফসর উপরে ফাড়া মারা কাহাকে বলে? মুসলমানে বুঝে না। কত রক্ত আসালাতু খাইরুম মিনান্নাম, আওয়াজ হয়নি মাথায় না কেনে? রোজ ফার্স্টবার আমরা আল্লাহর তরফ থেকে ডাকা হয়নি না? না এখন কইনছেন এই গ্রামের যত বালিক বেটাইন বেটিন সারা দৌড়াইয়া মসজিদ আইননি, ও তো সারায় মাথিলাই না আইননি, 50% আইননি। কোনো কোনো জায়গাত গেলে মানুষে আমরা এখন হুজুর দোয়া করবো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ, আমরা গাঁত গড়ে নমাজি বেশি আসুন ওটা কইন নাকি মানুষ তোমরা মাতেন নাকি ইলামাত আসেন না নাই? কোনো কোনো জায়গাত কইন আল্লাহ দিলে গড়ে আমরা মসজিদ আমরা হামসায়াত নমাজি বেশ আসুন ইলাম মানুষে কইন নানি? এখন আপনার তোর একটা প্রশ্ন জিজ্ঞাই চাই, নমাজির কোনো গড় আছেন মাতেন নাকি? ইলা কোনো মশলা আসেনি বলে এক গ্রামের 50% নমাজি বা 60% ওই গেলে 100% জন্নতি যাইবা, এলা কোনো মাত আছেন? সকল জায়গা গড় মিলাইলে চলা যাই চলতে জন্নত হয়ে যায়। কসম খুদার, একটা মুসলমান যদি গাঁওয়ের মধ্যে বেনমাজি থাকি গাঁওর মধ্যে বেনমাজি থাকে 40 গড় যাই নেবা, ওই আগে পিছিয়ে আল্লাহর বদাসর ভরি যায়, কত বড় নবখারাম বেনমাজি রে ভাই। কিন্তু বাড়িয়ে বাড়িয়ে ঘরে ঘরে বেনমাজি, বাপ নমাজি, ভুয়া বেনমাজি, বেটি নমাজি, ফুড়ি বেনমাজি, একবার চিন্তা লাগাও প্রত্যেক ঘরে বেনমাজি আছে নি না নাই, আছে নি না নাই? এখন হে জানে নমাজ পড়া লাগে মুসলমানের ভুয়া 100% তার জানা আছে, আছে নি না নাই? এখন ফুড়ে নাকি? অর্থাৎ তার নফসে মানে না নমাজের হেদায়ত পাইছে না, মূল মাতই লোটা নমাজের সবুজ তার ভিতরে সামাইছে না। যত সময় নমাজের হেদায়ত পাইতাই নাই নমাজ পড়ার সম্ভব হইত নাই। হে মুসলমানের যুবক মানুয়ার না মান, বেনমাজি মরা থাকি কুত্তা মরা বালা, বেনমাজি মরলে জাহান নামও যাইব, কুত্তার কোনো জাহান নাম নাই। আর ঠিক আছে মাতনাখানে এক আল্লাহর ওলিরে এক কুকুরে প্রশ্ন করলো, সাব খকুয়া চাই না আপনি বালা না আমি বালা? তাই নইলা ইকান তোর না মরিয়া খোয়া যান না, কুত্তায় কয় মরিয়া হইবা কিলা হইলে তো জিতাও কই যায়। ও আল্লাহর ওলিয়ে কইলা, কুকুর দে একটা কথা জানিয়া রাখ, যদি আমি ইমান আমল লইয়া দুনিয়া থাকি যাই তাহলে তুই তো কুকুর তোর লগে আমার কোনো তুলনাও নাই, কারণ আমি আল্লাহর জন্য তো যাইমো, তোর জন্য যাখান নামের কোনো প্রশ্ন নাই, সুতরাং তোর লগে তুলনা নাই, আমি অতুলনীয়। আর যদি আমি বেনমাজি আর ইমান থইয়া যাই তাহলে তুই কুকুর আমার থাকি হাজার গুণ বালা, কারণ তোর যাখান নাম জন্নত নাই, আমি মরলে যাখান নামও যাইমো, সুতরাং কইছি না মরিয়া কইতাম বাড়তাম নাই, মরা পর্যন্ত ইমান লইয়া যাইমো হরি কোনো সিওরিটি না। বুঝো মুসলমান, আজ খালি ওয়াজ শোনার থাকো, হেদায়ত লইবার চেষ্টা করো, দুনিয়ার দুইবার তুমি আইতা না জিকির করো, জোরে সবে লাইলাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচেয়ে বড় মহামারী ওখান দেখা দিছে বর্তমানে, প্রত্যেক গাঁওর মধ্যে বেনমাজির এখন আপনার ফার্ম বনিয়া বইছে, প্রত্যেক গাঁত বেনমাজির কোনো সীমাও নাই। আর যারা নমাজ পড়ে এরার মধ্যেও 80% নমাজি, এরা তারা ইচ্ছাধীন নমাজ পড়ে আল্লাহর নমাজ পড়ে না। আমার ঠিক আছেন একটু আনা কই না? হ্যাঁ এরা নমাজ পড়ে বটে কিন্তু আল্লাহর নমাজ নাই রে ভাই। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, আলিমকলার কথা তুমি যেন শুনো না, শুনলে ফালাইয়া যাও লইয়া যাও না, সার্চ করো না, চিন্তা করো না, কিন্তু দুনিয়ার রইবার জায়গা নাই। হজরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাত এক মহিলা বিচার লইয়া গেলা, গিয়া কইলা আমিরুল মুমিনিন ও মুসলমানের বাদশাহ, আপনার কাছে এখান বিচার লইয়া আইছি, বিচার খান করিয়া দেখুয়া। তাই কইলা কি বিচার? কইলা আমি এক দুবার থেকে তেল ফদমটা লইয়া ইয়ার রাস্তা দেওয়ার পরে কাঁচর বোতলাত থাকি ফড়ল, ফড়িয়া বাঙ্গিয়া দুই টুকরো হয়ে গেছে, আমার তেল ফুটাইন মাটিয়ে খাই লাইছে, ও বিচার খান আপনি করিয়া দিতা। একবার কও না সুবহানাল্লাহ।
এখন কোন জোভানাত ইলা কোনো বিচার মানে একদিনে গছেননি মাতো না খালি কইবা আপনার তেজপুর ফাটাও ফাগলখান তো এবার হয়েছে মাঠিয়ে তেল খাইছে আর বিচার কিনতে প্রকৃত ইমানদার তুমি বলো কসম খোদার মাটিয়ে তোমার কথা মানতে বাধ্য হইব ওই বন্যা না মাতো না খালি মানছে নানি মাটিয়ে ফানিয়া মানছে নানি ইতিহাস বারো না দেখবাই আমার ভাই হল বুজুর্গ হল অমর রাজিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এখন কাগজ বার করিয়া লেখছে নমাটি আমি আমিরুল মুমিনিন উমর তোমারে হয়ার অনথি বিলম্বে বহুকমে খোদা এই বেটির তেল তুমি বার করে দিবাই যদি না দিবাই তোমার উপরে আমি এক বেনমাজির কবর দিব যদি বেনমাজির কবর দেই তোমার ফিরসালো কোন আজাব যাইব তুমি বোধ ফরাই সুতরাং জলদি তেল বুডাইন বার করে দিবাই হইয়া আল্লাহর বান্দিরে কইলা লইয়া যাও ও মাটির উগরিয়া রাখো নিয়া যেমনে নিয়া কাগজ রাখা হইছে মাটিয়ে সিফিয়া তেল বার করে দিলাইছে কও সুবহানাল্লাহ কথাটারে চিন্তা করো চাই বেনমাজি কত জবরদস্ত পাবি যে মাটিয়ে ডরাইছে এই কথা এই নই করে দেন যদি জাহান্নামী আগুন আরম্ভ হইব সাফ নবী জিয়া ফরমাইছেন বেনমাজি মানুষের কবর তোয়ার লগে লগে তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেব একবার কৌরা নাউজুবিল্লাহ এই কথা কোনো আপনার মতানৈক্য আছে মাতো না খানে এটাতে তো আমরা ইয়াকিন করি না আমার ভাই ওখানে বুজুর্গ কল অত বড় বড় জাহান্নাম জানি ওরা মানুষ লই আমরা ঘুমাইয়ার সাম সাম সব লইচ করি আর ও বাইরে একবার চিন্তা লাগাও আমার বাইরে যদি তোমার মাঝে নমাজ না থাকে মাটিয়ে তোমারে গছের না আমি একবার চিন্তা লাগাও কত অপরাধী তুমি বঞ্চরে ভাই ঘরে ঘরে বেনমাজি ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ঘুষ ঘরে ঘরে মদ ঘরে ঘরে বেহামি ঘরে ঘরে বেবর দেবি আজ তোমার ঘরে গজব আইসে দুনিয়ার খেয়েও তোমার ভিড় থাকে ওরাই তো পারছ না পড়ো একবার লাই মানুষ আল্লাহর জিকির খান তোরা দিয়া নে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ভাই হল বুজুর্গ হল মা বইন হল চিন্তা করো বেশিরভাগ নমাজি তো হয়ে গেছে বর্তমান যারা ফড়ি ম্যাক্সিমাম তো বেনমাজি যারা ফড়ি এটা ইচ্ছাধীন নমাজ মন চাহে নমাজ মনে কইলে পড়ে মনে কইলে না মনে কইলে ছাড়ে মনে কইলে মসজিদ মনে কইলে না আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত নবীজি ফরমাই তালা সালাত আলী জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ নবীজি ফরমাই আমার উম্মত রে তোমরা নমাজ ইকলেন বাড়ি তৈত নাই যদি মসজিদ গিয়া নমাজ না পড়িবাই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আঙ্গা এক সাহাবি সৌকে দেখুন না নবীজি রে গিয়া কইলা ইয়া রাসূল আল্লাহ ইজাজত দেখুয়া বাড়িত নমাজ পড়িতাম সৌকে দেখি না নবীজি কইলা দিলাম যাও কিছু জায়গা যাবার পরে ডাকি আল্লাহ আনিয়া কইলা আব্দুল্লাহ রে আজানোর আওয়াজ শুনোনি বলে জিও ইয়া রসুল্লাহ নবী জিও কইলা ও আব্দুল্লাহ তাহলে বাড়িয়ার মসজিদে তুমি রশি রাঙ্গাও রশিদ ধরি 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 ধরে ইয়া মসজিদ নমাজ পড়িও নতুবা তোমার নমাজই কেন আল্লাহ কবুল করবে না আজ মুসলমানে সায় খালি পড়ি লাইতো কবুলের না কবুলের কোনো প্রশ্নও নাই ওলা হয়ে গেছিলেন মাতই না খানে